যদি বলেন হুজুর এটার জন্য কোরআন শর্ত দরকার নাই, সে বিজ্ঞ আলেমদের সমাধান নিলেই তো হয়ে যায়, এই কথা যদি বলেন তাহলে আর একটু গভীরে যান, বিজ্ঞ আলেমদের কাছ থেকে সে কোরআনের বিষয়গুলো জেনে নেবে, আপনার দলের আলেমের কাছে আসবে, ওহাবি কাফের বলে ফতোয়া দেয় আসবে আপনার কাছে, আসবে না হ্যাঁ তার দলের আলেমদের কাছে যাবে, তো তার নিজের আকিদার যেই দশা তার দলের আলেম আর ঠাকুরদের তো সেই দশা, ঠিক কিনা ভাই? তো ওই দলের আলেমদের কাছে জিজ্ঞেস করলে তো সে কিয়ামতের সকাল পর্যন্ত হক পাইব না, কিয়ামতের সকাল পর্যন্ত সে যদি মতানৈক্যপূর্ণ বিষয়ের হক পাইতে হয় আল্লাহ যেইভাবে বলে দিয়েছেন ফরদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ফা ইন তানাযাতুম ফি শাইইন ফরদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, অতঃপর কোন বিষয়ে তোমাদের মধ্যে যদি মতানৈক্য দেখা দেয় দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয় সমাধানের জন্য আল্লাহর কোরআন রাসূলের সুন্নাতের কাছে যাও, ওইটা না করলে সে হেদায়েত পাবে না। বলবেন হুজুর এটা তো বাতিল দলের কথা, আমরা তো হকপন্থী মুসলমান। আরে ভাই হকপন্থী যে নিজেরে দাবি করতেছেন, কতক্ষণ নিজেকে হকপন্থায় দাবি করতে পারবেন? আপনার ইমানের নিশ্চয়তা আপনি কিভাবে দিচ্ছেন, কোন দলিলের ভিত্তিতে? যেখানে আমরা ইতিহাস ঘাটলে দেখতে পাই আল্লামা জমকসরির মতো জারুল্লাহ বলা হইতো যেই ব্যক্তিকে, সেই যুগের বিরাট বড় মুফাসসির ছিলেন, তাফসীরে কাশ্যাফের লেখক, ইন্তেকাল করার আগে মুতাজিলা হয়ে মারা গেছেন, ঠিক কিনা ভাই? ওলামায়ে কেরাম জানেন, তাহলে যদি মনে করেন একজন আলিমকে অন্ধ অনুসরণ করব, আল্লাহ যেইভাবে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল এই কথা বলে কোরআন আর হাদিসকে স্বয়ং সম্পূর্ণ দলিল বানাইছেন, উলুল আমরদের কথা বলতে গিয়ে আতিউ শব্দটা ব্যক্ত না করে তাদেরকে কোরআন হাদিসের উপরে নির্ভর করে দলিল বানাইছেন, এইভাবে না মাইন্যা একজন ব্যক্তির স্বয়ং সম্পূর্ণ দলিল মাইন্যা কোরআন হাদিস থেকে চোখ বন্ধ করে তাকে যদি অনুসরণ করতে যান, আল্লাহর কসম আল্লামা জমকসরিকে অনুসরণ কইরা যারা শেষ পর্যন্ত মারা যাবে তারা মুতাযিলা হয়ে মারা গেছে, বর্তমান যুগেও কেউ যদি কোরআন হাদিস ছাইরে দিয়ে ব্যক্তির পূজা করে মরে কেউ নির্ঘাত বাতিল হয়ে মরতে বাধ্য। বলবেন হুজুর আমরা তো হকপন্থী, আমাদের মধ্যে তো কেউ বাতিল হয় না, হয় না? দৃষ্টান্ত দিলে কেউ রাগ করবেন না তো? আমরা হকপন্থী, আমাদের মধ্যে বাতিল হয় না? নিকট অতীতে তাকান, দুই চার বছর আগে, আজ থেকে সাত আট বছর আগে যেই ব্যক্তিটাকে সারা ভারত উপমহাদেশের মুসলমান, ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান উজবেকিস্তান অত্র অঞ্চলের সকল মুসলমান দাওয়াতের লাইনে যারা কাজ করে, প্রত্যেকটা তাবলিগি ভাই যাকে নিজের দলের আমির এবং নেতা বিজ্ঞ আলেম হিসেবে মনে করত, সেই সাত বর্তমানে ওহেদায়তের পথে গোমরা। তো এখন যদি ওই তাদের অনুসারীরা বলে যে আমরা তো হকপন্থী একজন আলেমের অনুসারী ছিলাম এখনো তার অনুসারী আছি, এরা কোরআন সুন্নতের কাছে না আসলে যতগুলো কারণে সাদ সাহেব বিভ্রান্ত হয়েছেন সেই কারণগুলো তারা সারতে পারবে? পারবে না, কারণ ব্যক্তির পূজা করতেছে। যে ক্ষেত্রে ব্যক্তি কোরআন সুন্নাত ছাইড়া দিছে, উমর বিন খাত্তাব শিক্ষা দিয়েছিলেন সাবধান, ওই ক্ষেত্রে আর ব্যক্তির অনুসরণ নয়, কোরআন সুন্নতের কাছে চলে যাও, কিন্তু আমাদের কাছে এটা নাই। যাকে মানছি তো মানছি, মরণপণ মানছি, হে হে দায়দের পথেও মানছি, গুমরা থাকলেও মানছি। এই কালচারের কারণে মাওলানা সাহাদেরও কিছু ভক্ত অনুরক্ত বর্তমানে তৈরি হয়েছে না হয় নাই, কেন? কারণ এরা কোরআন সুন্নতের কাছে আসবে না। ব্যক্তি যখন কোরআন সুন্নতের উপর ছিল তখন তো মানছে মানছে, এখন যখন কোরআন সুন্নত ছাইরা দিছে এখন আর ব্যক্তির ছাড়ার নাম নাই, বরং কোরআন সুন্নত ছাইরা দিয়ে ব্যক্তির ভুজায় লিপ্ত, ফলে এদের তকদিরের হেদায়ত নসিব হবে না। কে আমাদের সকাল পর্যন্ত এই বিভ্রান্ত ব্যক্তিকে যারা ইমাম মান্য চলবে তারা কোরআন হাদিসের হেদায়ত তাদের ভাগ্যে জুটবে না, বরং ব্যক্তির পূজা করতে করতে গুমরাহী নিয়ে মরতে হবে, ঠিক কিনা ভাই? তো সমাধানের জন্য কোথায় আসতে হবে? আল্লাহ তো বলেই দিয়েছিলেন ফা ইন তানাযাতুম ফি শাইইন, অতঃপর কোন বিষয়ে তোমরা মতানৈক্য করো দ্বিধাদ্বন্দ্ব হয়ে যায় সমাধানের জন্য দলের আলেমের কাছে যায় না, যাকে মুক্তাদা মানছো যাকে ইমাম মানছো কোরআন সুন্নাত বাদ দিয়ে তাকে অন্ধ অনুসরণ করো না, একতলাফ হইছে মতানৈক্য হইছে সমাধানের জন্য সাথে সাথে কোরআন সুন্নার দলিল দেখো, ঠিক কিনা ভাই? সুতরাং ওইখানে ফিরে না আসলে হেদায়েত কি আমাদের সকাল পর্যন্ত আমাদের নসিব হবে না, আফসোস। কিন্তু এখানে নাই আমাদের সমাজের মুসলমান, আমাদের সমাজের মুসলমান দিন শিখে যে কয়টা উৎস থেকে প্রত্যেকটা উৎস গলত, প্রায় চার জায়গা থেকে আমাদের সমাজের সর্বোত্তরের মুসলমানরা দিন শিখে, ওলামায়ে কেরামের কথা আলাদা, মাদ্রাসার ছাত্র শিক্ষকের কথা আলাদা, তারা কোরআন সুন্নার চর্চা করেন, কিন্তু এই গণ্ডির বাইরে সর্বসাধারণ মুসলমান সমাজে যারা বাস করেন তাদের অধিকাংশরা যত জায়গা থেকে দিন শিখেন আমি গণনা করে পাইছি চারটা, চারটা উৎসের প্রত্যেকটা বাতিল। একটা উৎস কোরআন হাদিস পড়ব না, জানি না, বুঝি না, জানার দরকার নাই, একজন ব্যক্তির কাছে যাবো তিনি যেটা কইব এটাই আমার ইসলাম, আছে না নাই? যেমন সাহাদের কাছে যারা দিন শিখতেছে কোরআন হাদিস শিখবে না, সাহাদ যারা বলছে এটাই দলে, আহমদ রেজা খান বেরেলভির কাছে যারা দিন শিখছে কোরআন হাদিস বুঝবে না, তার দলের নেতা আহমদ রেজা খান বেরেলভি যা বলছে এটাই দলে, হেদায়ত পাইব না? গুমরাহের চিরকাল গুমরাহিতে নিমজ্জিত থাকবে, তাহলে কোরআন সুন্নত ছেড়ে দিয়ে ব্যক্তির মাপকাঠি মানলে হেদায়ত না গুমরাহি? গুমরাহি গেলে একটা উৎস। দুই নম্বর উৎস, আমার দল যারা শিখায় আমি এটাই মানবো, এমন মুসলমান আছে না নাই?
কোরআন হাদিস আমি বুঝি না, বুঝার দরকার নাই, বুঝি না, বুঝার চেষ্টা করার দরকার নাই। কি করতে হবে? আমি যেই দলের অনুসারী হয়ে জন্মগ্রহণ করেছি সেই দলের শিক্ষাটাকে কামড় মেরে ধরে রাখবো। যেমন ধরেন মির্জা গোলাম কাদিয়ানি দাজ্জাল আসলে মিথ্যা দাবিদার এক নবী, এই মিথ্যা নবী দাবিদার এই দাজ্জাল তার অনুসারী লোকদেরকে রাসুলের নবুয়তের শিক্ষা থেকে সরাইয়া নিজেকে নবী হিসেবে বিশ্বাস করাইছে, তার যুগে না হয় করাইছে। এখন আইসা তার অনুসারীদের ঘরে যারা জন্মগ্রহণ করে এরা বংশসূত্রে বাপদাদা সদ্য গোষ্ঠীর দলটারে যেই মতবাদের উপরে পায় এরাও সেই মতবাদের উপরে থাকে। মির্জা গোলাম কাদিয়ানি দাজ্জালকে এই নবী মানে, বোঝা গেল? দলীয় ভাবে যেই শিক্ষা পাইছে এই দলকে কামড় মেরে ধরে কোরআন সুন্নাহ ছাইরে দিলে হেদায়ত নসিবে হয় গুমরাহী নসিবে থাকে? তাহলে ব্যক্তি পূজা দল পূজা কোরআন হাদিস ছাইরে দিয়া ব্যক্তি পূজা দল পূজা করলে হেদায়ত নসিব হয় না গোমরা হয়? আমাদের সমাজের মানুষ হয়তো পীর পূজা করে দিন শিখে, নয়তো অন্য কোনো ভাবে ব্যক্তি পূজা করে দিন শিখে, অথবা দল পূজার মাধ্যমে দিন শিখে। গেল দুইটা উৎস, তিন নাম্বার উৎস সমাজের দশজন যা করে হ্যাঁ এটাই করে, করে কি করে না? এখন এক সমাজে এক এলাকায় গেলাম, ওইখানে গিয়ে শুনি শতকরা প্রায় 95% মানুষ গড়ে গড়ে মিলাদ ক্যাম্প করে, কারণ এদের এলাকায় ওই দলটাই বড়। এই সমাজের তালে তালে শতকরা 95% মানুষ মিলাদ ক্যাম্প করে এবং কেমতে করে মনে করে রসুল তার মিলাদ মাহফিলে এসে হাজির হইতেন সশরীরে, এইটা মনে করে রসুলের হাজির নাজির মনে করে ক্যাম্প করে। এলাকার নাম বলবো না, বললে আমার ওই আলোচনা ওই এলাকায় আলোচনা হয়েছে সেটাও আবার মিডিয়ায় আছে, এবার ওই এলাকার লোকগুলো খেপে যাবে। এরা শতকরা 95% সেখানে একজন ইমাম সাহেব গেছে আমাদের মাসলাকের, গিয়া সেটা সমাজের জোয়ার দিকা হেয়াও কেম করে হেয়াও মিলাদ পরে। কয়দিন পরে যখন তার সাথে দেখা কয়, এগুলো তো আসলে এত কঠোর ভাবে নিষেধ বইলা বুঝি না, সবাই তো করে। খেয়াল করেন সমাজের জোয়ার মানুষকে কোন দিকে নিয়ে যায়। সমাজের দশজনকে দেখে ইসলাম শিখতে যাইবেন তাইলে ওই 95% মানুষ যারা মিলাদ ক্যাম করে আপনি ওইখানে গেলে সমাজের তালাতার আপনি মিলাদ ক্যাম করবেন বলেন হেদায়ত হবে না গুমরাই হবে? সুতরাং সমাজের জোয়ার থেকে দিন শিখতে যাবেন না। দিন শিখার ঠিকানা সমাজের জোয়ার নয়, দিন শিখার ঠিকানা কোরআন সুন্নত থেকে চুপ বুঝা কোনো অন্ধ অনুসরণ নয়, কোনো ব্যক্তির পূজা নয়, কোরআন সুন্নত বাদ দিয়ে কোনো দলের অন্ধ পূজা নয়। দিন শিখার ঠিকানা অনিবার্য ঠিকানা হচ্ছে মৌলিক ঠিকানা দুইটা আল্লাহর কোরআন রসুলের সুন্নাত, না বুঝলে সাহাবায়ে কেরামের জামাত, সেখান থেকেও সমাধান না পাইলে মুস্তাহিদিন আইম্মায়ে কেরামের ব্যাখ্যা, সেখান থেকেও সমাধান না পাইলে যেই যুগের সমস্যা সেই যুগের বিজ্ঞ আলেমে দিনরা রয়েছেন। এইভাবে কোরআন এবং সুন্নাত থেকে সমাধান বের করতে হবে আর বুঝতে হবে মানার চেষ্টা করতে হবে। কিন্তু আমাদের সমাজের মানুষ ওইখান থেকে দিন শিখে না, শিখে ব্যক্তির পূজা করে অথবা দলের পূজা করে অথবা সমাজের রেওয়াজ থেকে অথবা মন করে বানায় লয়, এমনটা হয় না? একটা বাস্তব উদাহরণ দিই আপনাদের কাছে আজকে। আমি একবার আমার ছোট আপাকে বিবারিয়া থেকে বাসায় নিয়ে আসবো, গাড়ি নিয়ে গেছি, তো রাস্তায় মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, ওইখানে হোটেল আলামিন পড়ে শাহাম চত্বরের কাছে, তো মাগরিবের নামাজ পড়ার জন্য হোটেল আলামিনে গেছি, ওইখানে মহিলাদের নামাজের জন্য একটা মুসল্লা দেওয়া আছে পর্দা দিয়ে ঘেরাও করা। আপারে বললাম এখানে নামাজ পড়ে নাও, গেছে নামাজ পড়তে এখন আর আসে না। ফোন দিলাম কি ব্যাপার, কয় এখানে একটা সমস্যা হয়েছে, আইসা বলতেছি, জিজ্ঞেস করলাম কি সমস্যা, কয় আরে কইস না, এখানে গিয়ে দেখি এক মহিলা 4 রাকাত নামাজ পড়ছে মাগরিবের সময়। তাফা জিজ্ঞেস করছে কি এসের নামাজ পড়লেন আপনি, কয় এটা মাগরিবের নামাজ পড়ছি। তাফা জিজ্ঞেস করলেন মাগরিবের নামাজ তো 3 রাকাত, আপনি 4 রাকাত পড়লেন যে, কয় 4 রাকাত পড়ছি দেখি তা খারাপ করছি নাকি, তা রাকাত একটা বাড়াই পড়ছি সবের কাম করছি। তাফা বলল যে আল্লাহ রসুল তো 3 রাকাত নামাজের শিক্ষা আমাদেরকে দিয়েছেন, আপনি 1 রাকাত বাড়াইলেন কারে জিগাইয়া? কয় আরে কারে জিগাইয়া আবার বাড়াই, আমি 1 রাকাত নামাজের ভিতরে আমি গান বাজতে পড়ছি। কি সুন্দর যুক্তি, 1 রাকাত নামাজ বাড়াই পড়ছি তো কি হয়েছে, এটার ভিতরে তো আমি সূরা কেরাতই পড়ছি তসবিহ তালিলই পড়ছি, তাহলে খারাপ কি করলাম? এই কুযুক্তি দিয়া দিয়া যদি আল্লাহর ইবাদতের মধ্যে মন গরম আমি করে বাড়ান কমান, এটা ইবাদত হবে না, চরম পর্যায়ের গুমরাহি হবে। তাহলে মন গরম ভাবে আমাদের সমাজের মানুষ কিন্তু দিন বানায় লয়, ঠিক কিনা ভাই? আমি আজ পর্যন্ত কোথাও শুনলাম না কোনো গুমরা কোনো ব্যক্তিও 4 রাকাত মাগরিবের নামাজ পড়ছে, সে সব মনে করে 4 রাকাত নামাজ পড়তেছে। কেন, কোত্থেকে শিখছে এটা? মন গরম বানায় লেছে, শয়তানে চাবি মারছে, হয়তো নেক আমল একটু ভালো করে যেটা আল্লাহর কাছে কবুল হইতেছে শয়তানের সহ্য হইতে না, মারছে সাবি কয় একটু বাড়াই কর না, বাস মন গরমভাবে বাড়াই করতে লেছে, পুরা ইবাদতটা ডাইল শেষ নেই, শেষ তার ইবাদত শেষ, আল্লাহর কাছে কবুল হবে না। এইভাবে আমাদের সমাজের মুসলমান ব্যক্তি পূজা করে দিন শিখে কোরআন সুন্নাহ বোঝার দরকার মনে করে না, দল পূজা করে দিন শিখে কোরআন সুন্নাহ বোঝার দরকার মনে করে না, অথবা সমাজের রেওয়াজ থেকে ইসলাম শিখে কোরআন সুন্নাহর সাথে মিলানো দরকার মনে করে না, মন গড়াভাবে দিনের মধ্যে নতুন সংযোজন করে ফেলে কোরআন সুন্নতের সাথে মিলানোর দরকার মনে করে না। এই 4 ভাবে দিন শিখার কারণে আমাদের সমাজের অধিকাংশ মুসলমান নাম মাত্র মুসলমান কাজে কর্মে কোরআন সুন্নাহর বিরুদ্ধে অসংখ্য অগণিত কার্যকলাপ করে, ঠিক কিনা ভাই? তাহলে বিশুদ্ধ মুসলমান হতে চাইলে কি করতে হবে?
নিজের ঈমান নিজের ইসলাম নিজের আকীদা নিজের আমল সবকিছুকে আল্লাহর কোরআন রাসূলের সুন্নতের সাথে সাহাবায়ে কেরামের জামাতের আমলের সাথে মিলাইয়া তারপরে পালন করতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ